আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আপনাদের সাথে বরাবরের মতো আছি আমি সজীব। আজকে দেখাবো এই ধরনের একটি ফটো এডিটিং টিউটোরিয়াল এবং শেয়ার করব দারুণ একটি প্রিসেট, যে প্রিসেটের মাধ্যমে আপনি আপনার হচ্ছে ডার্ক ফটোকে ব্রাইট করতে পারবেন। অনেক সময় আমরা ফটো তুলতে গেলে দেখা যায় যে আমরা হচ্ছে ডার্ক ফটো তুলে ফেলি, যেমন লেফট সাইডে যে আপনার ফটো দেখতে পাচ্ছেন এরকম, মানে ফটো তুললে আমাদের ফেসটা ব্রাইট থাকে না, কেমন জানি লাগে। সেক্ষেত্রে কিন্তু আজকে টিউটোরিয়ালটা আপনার জন্য, যদি আপনি এই ফটোটাকে ইউজ করতে চান অবশ্যই আপনাকে এই প্রিসেটটি ডাউনলোড করতে হবে এবং আমি যেভাবে ইউজ করা দেখাবো সেভাবে ইউজ করলে কিন্তু আপনি আপনার ফটোটিকে অনেকটা সুন্দর এবং ব্রাইট করতে পারবেন। সো দেরি না করে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে, গুগল প্লে স্টোরে যাবেন, এখান থেকে লাইটরুম লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাপটি চলে আসবে। অবশ্যই আপনাকে অ্যাপটি ইনস্টল করে প্রসেসগুলো ফলো করে এডিট করতে হবে। সো এখান থেকে আমি জাস্ট অ্যাপটি ইনস্টল করছি, দেন এখান থেকে অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস শো হবে, জাস্ট এখানে একটা কাজ করতে হবে, আপনাকে ফটোগুলো অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আপনার রাইট সাইডে দেখতে পাবেন প্লাস আইকন, ইমেজের প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে র যে ফাইলটা অর্থাৎ প্রিসেটটা আপনি অ্যাড করে নেবেন। এরপর আপনারা যেটা করবেন, আপনার অরিজিনাল ফটোগুলি অ্যাড করে নেবেন। সো এখান থেকে আমি ফটোগুলো অ্যাড করে নেব, জাস্ট অ্যাড বাটনে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে, অ্যাড অল ফটোজে গেলে কিন্তু আমরা এই ফটোগুলো পেয়ে যাব। সো অল ফটোজে আসার পর আমি দেখতে পাচ্ছি এখানে আমার ফটোগুলো অ্যাড হয়ে গেছে। জাস্ট আমি আপনাদের দেখাই, আপনারা দেখেন জাস্ট এই ফটোটা, এটা হচ্ছে আমার অরিজিনাল ফটো, দেন এখানে আরেকটি ফটো আছে, এটা হচ্ছে অরিজিনাল ফটো, অ্যান্ড এখানে হচ্ছে প্রিসেট, এটা হচ্ছে র প্রিসেট। অবশ্যই আপনাকে এটা ডাউনলোড করে তারপরে এখানে অ্যাড করতে হবে, যে কোনো ফটো থেকে কিন্তু আপনি কপি পেস্ট করতে পারবেন না। সো এটা থেকে আমরা সেটিংগুলো কপি করব, কিভাবে কপি করব উপরে দেখতে পাবেন থ্রি ডট মেনু, এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে পাবেন কপি সেটিং নামে অপশন। সো এখানে কপি সেটিং নামে অপশনে ক্লিক করব, দেন এখান থেকে টিক মানে ক্লিক করব, সবগুলো সেটিং কপি হয়ে যাবে। ওকে, দেন আমরা আমার অরিজিনাল ফটোতে চলে আসব। এখানে আসার পর আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে পেস্ট সেটিং নামে অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু সেটিংগুলো পেস্ট হয়ে যাবে এবং আপনার ফটো অনেকটা ব্রাইট হবে। সো এই ডার্ক ফটোর ক্ষেত্রে আপনি কিন্তু এই প্রিসেটটা ইউজ করতে পারেন। আমি যদি দেখাই, দেখেন আগে এরকম ছিল, বিফোর অ্যান্ড আফটারে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। সেম প্রসেসে আমি আরেকটা ফটোতে কিন্তু এটা ইউজ করব, এটা হচ্ছে আইটি ফটো, অ্যান্ড এখান থেকে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব, দেন এখান থেকে পেস্ট করে দিব। ওকে, জাস্ট পেস্ট করে দিলাম, পেস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ফটোটা কতটা ব্রাইট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি এক ক্লিকে আপনার ডার্ক ফটোগুলো ব্রাইট করতে পারেন। সো এটি ছিল মূলত আপনাদের দেখানোর মতো আজকে টিউটোরিয়ালে। অবশ্যই আপনার টিউটোরিয়ালটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর কিন্তু আপনি ট্রাই করলে একটা প্রিসেট দিয়ে আপনি কিন্তু অনেকগুলো ফটো এরকম ব্রাইট করতে পারবেন। সো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।